আজকের টপিকসটা হচ্ছে একজন সেলসম্যান, একজন সেলস পিপুল, অ্যাজ এ ফার্মার, অ্যাজ এ কৃষক, কীভাবে একজন সেলসম্যান কৃষক হচ্ছে। একজন কৃষক সকালে অনেক ভোরে ঘুম থেকে উঠছে, প্রচণ্ড শীতের মধ্যে হাড় কাঁপানো শীত, তা রোগের আজ যে আঙ্গুলগুলো আছে আঙ্গুলগুলো সোজা করতে পারছে না, এরকম একটা শীতের মধ্যে, যেরকম আমি কথা বলতে পারছি না, এরকম একটা শীতের মধ্যে কৃষক কিন্তু ঘুম থেকে উঠে মাঠে কাজ শুরু করে। প্রচণ্ড গরম, সেই গরমের মধ্যেও কিন্তু কৃষক কাজ করে। আবার প্রচণ্ড রোদ, প্রচণ্ড বৃষ্টি, এইগুলোর মধ্যে কিন্তু একজন কৃষক কাজ করে। লাইক একজন সেলসম্যান, একজন সেলস পিপুল সেরকমই, যে প্রচণ্ড শীতের মধ্যেও তাই কিন্তু বের হতে হয়, তাই কিন্তু সেলস করতে হয়। কীভাবে সেলস করবেন, কোথা থেকে সেলস নিয়ে আসবে, এটা হচ্ছে সেই সেলস পিপুলের কাজ। তাকে প্রত্যেকটা দিন যতই বৃষ্টি হোক, যতই এরকম ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশ হয়ে সূর্যর দেখা না মিলুক, কিন্তু একজন সেলস পিপুলকে ঘর থেকে বের হতেই হবে। একজন সেলস পিপুল তার কর্তব্যের কারণেই ঘুম থেকে বের হবে, এবং সেই সেলস পিপুল রোদ হোক বৃষ্টি হোক, আজকে ঢাকার মধ্যে চার দিন হচ্ছে সূর্যের দেখা নাই, আজকে জানি না আরও দু সপ্তাহ হয়তো চলতে পারে। আমরা যারা সেলস পিপুল আছি, বিশেষ করে যারা এসআর বা এরিয়া ম্যানেজার, এরিয়া ম্যানেজার যারা জব করছি, তারা মোটর সাইকেল চালাই, এই প্রচণ্ড শীতের মধ্যে যে শীতের তীব্রতা, যখন মোটর সাইকেলের গতিবৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতের যে তীব্রতা কতটুকু বাড়ে, যারা মোটর সাইকেল এই শীতের মধ্যে চালায় একমাত্র তারাই বুঝে। রাস্তায় মানে সবচেয়ে কষ্ট হচ্ছে শীতের মধ্যে বাইক চালানো, একটা অনেক কষ্ট, অনেক গরম, অনেক গরম পড়ছে, সেই গরমের মধ্যেও কিন্তু আমাদেরকে যেতে হবে অনেক দূরে। একজন এরিয়া ম্যানেজারের পক্ষে যদি চিন্তা করে, ঢাকার বাইরে একজন এরিয়া ম্যানেজার কমপক্ষে হচ্ছে 60-70, 100-200, 300 কিলো পর্যন্ত অতিক্রম করে মোটর সাইকেল নিয়ে, আর ঢাকার ভিতরে বা মেট্রোর ভিতরে কিছু কম হয়, হয় 50-60 কিলো, 100 কিলো এরকম হয়। তো সে কিন্তু আসলে খুবই একটা বাস্তবের মধ্যে দিয়ে দিনকাল পার করে, কারণ শীতের মধ্যে সেলস একটা হচ্ছে যে মানসিক প্রেশার থাকে, সেলসে মানসিক প্রেশার নিয়ে, মানসিক অনেক স্ট্রেস নিয়ে সেলসে চাকরি করতে হয়, প্ল্যান করে চাকরি করতে হয়। আবার হচ্ছে প্রতিকূল পরিবেশ যখন প্রতিকূলে থাকে, যেরকম ঝড় বৃষ্টি, কুয়াশা, শীত, বর্ষা, এইগুলো যখন প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে যখন তাকে বিভিন্ন লোকেশানে, বিভিন্ন স্পটে, বিভিন্ন মার্কেট ভিজিট করতে হয়, বিভিন্ন এরিয়া কভার করতে হয়, তখন কিন্তু আসলে এটা অনেক কষ্টের কাজ হয়ে যায়। তো এই কষ্টগুলো করে যারা হচ্ছে যে কৃষক, যারা জমিতে ফসল তৈরি করে, তারা হচ্ছে এরকম এরকম কষ্টের কাজ করে। তো আমরাও সেম একটা কষ্টের কাজ করছি, আমার মানে রাস্তায় মানুষটাই, আপনি দেখছেন যে রাস্তায় মানুষটাই, কিন্তু রাস্তায় সেলসম্যান পাবেন আপনি, সেলস পিপুল পাবেন আপনি, মার্কেটার যারা মার্কেটিংয়ে কাজ করে তাদেরকে আপনি এই রাস্তায় পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে সেলসের চাকরিতে অবশ্যই অনেক ভালো কিছু করার সুযোগ আছে, লাইফ স্টাইল, স্যালারি, ইনকাম সব কিছু সেলসের চাকরিতে আছে। কিন্তু সেলসের চাকরির মধ্যে যারা এই প্রতিকূল পরিবেশের মধ্যে টিকে থাকতে পারবে, যারা মানসিক স্ট্রেস নিতে পারে, একজন সেলস পিপুলের জন্য কয়টা জিনিস আবশ্যক, কয়টা জিনিস দরকার, আমার ভাষায় একজন সেলস পিপুলের জন্য তাকে প্রথমত শিখতে হবে একজন প্রতিকূল পরিবেশের মধ্যে কীভাবে টিকে থাকতে হয়, প্রতিকূল পরিবেশের মধ্যে কীভাবে তাকে টার্গেট করতে হয়। প্রতিকূল পরিবেশ হচ্ছে তার বিভিন্ন সমস্যা, মার্কেটের সমস্যা, প্রোডাক্টের সমস্যা, কোম্পানির সমস্যা, এই সমস্যার মধ্যে দিয়ে কীভাবে টার্গেটটা অর্জন করতে হয়, কীভাবে টার্গেটটা অ্যাচিভ করতে হবে। সমস্যা থাকতে পারে কোম্পানি ইন্টারনাল, তার মধ্যে কোম্পানির ইন্টারনাল কিছু প্রবলেম থাকতে পারে, কোম্পানির এক্সটার্নাল কিছু প্রবলেম থাকতে পারে, প্রোডাক্ট রিলেটেড প্রবলেম থাকতে পারে, মার্কেট রিলেটেড প্রবলেম, প্রোডাক্টের কমপ্লেন থাকতে পারে, আপনার টার্গেটটা বেশি হতে পারে, টার্গেটটা আনইথিক্যাল হতে পারে, আপনার হচ্ছে মার্কেটে এরকম কুয়াশাচ্ছন্ন হতে পারে, মার্কেটে প্রচণ্ড শীত, মার্কেটে বের হওয়া অনেক কষ্টকর, শীতে কনকনে শীত, হাত পা কাঁপছে, এরকম হতে পারে, আপনার বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, মার্কেটে যেতে হবে, এরকম হতে পারে, আপনার প্রচণ্ড গরম, সেই গরমের মধ্যে আপনাকে কাজ করতে হবে, আপনি বৃষ্টিতে ঢাকা শহর বন্যা হয়ে গেছে, সেই বন্যার মধ্যে আপনাকে কাজ করতে হবে, আপনাকে হচ্ছে রাস্তা ভাঙ্গা, রাস্তা কাদো, মাটির রাস্তা,
মাটির রাস্তা, রাস্তা ভাঙ্গা, রাস্তা প্রচণ্ড ভাঙ্গা, সেই ভাঙ্গার মধ্যেও আপনাকে পথ অতিক্রম করতে হবে, আপনাকে 200-300 কিলোমিটার গাড়ি চালাইতে হবে, আপনার লোকেশন ভিজিট করতে হবে, আপনার মার্কেট ভিজিট করতে হবে, কাস্টমার ভিজিট করতে হবে, আপনাকে বসের আনইথিক্যাল প্রেশার নিতে হবে, সেলসের চাকরি হচ্ছে এইসব প্রতিকূল, প্রতিকূল আসলে প্রতিকূলতার অভাব নাই, প্রতিকূল মানে কত যে প্রতিকূল পরিবেশ সেলসে আছে এই প্রতিকূলের মধ্যেই আপনাকে একজন সেলসম্যান সারে ফোন দিছে, সারে কি কয় একটু শুনি। হ্যাঁ, সালামু আলাইকুম স্যার, লাইনে থাকবো স্যার। জি স্যার, সরি আমি একটু পরে আসতেছি, সাড়ে ফোন দিছে কনফারেন্সে কথা বলবে, সেলসের প্রেশার, এই প্রচণ্ড শীত, শীতের অভাব নাই, এর মধ্যে স্যারে লাইনে রাখছে আমাকে, আমাকে কথা বলবে সেলসের, হয়তো নিতে হবে, প্রেশারটা নিতে হবে, তো আমি পরে আসছি ভিডিওতে। আবার হচ্ছে ব্যাপার, বস আপনাকে টার্গেট দিবে, পেন দিবে, প্যারা দিবে, বস আপনাকে অহিতুক প্রেশার দিবে, অনেক কিছু থাকবে সেলসের প্রতিকূল, এই প্রতিকূল হচ্ছে যে শুধু বসই দিবে না, এই প্রতিকূল আপনাকে এই পরিবেশ থেকে প্রতিকূলতা আপনাকে সে এই পরিবেশও আপনাকে বিভিন্ন মানে অসহ্যজনক যন্ত্রণা দিবে, এই পরিবেশও আপনাকে মানে অসহনীয় কিছু কষ্ট দিবে, সেগুলো আপনাকে সহ্য করতে হবে, সেগুলো সহ্য করে ধৈর্য ধারণ করেই আপনাকে সেলসে ভালো করতে হবে, এই হচ্ছে অবস্থান। তো সবাই ভালো থাকবেন, আর যারা যারা পৃথিবীতে যাদের কর্ম বেশি কষ্ট তাদের জন্য একটু বেশি দোয়া করবেন, লাইক আমাদের মতন যারা কষ্ট করছে, আমাদের মতন যারা করছে সবাইকে আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন, ওকে বাই।